রাজনীতির ময়দানে তু তু ম্যায় ম্যায়, এবার শটান হাজির আদালতে। ভাবছেন ফের বুঝি পুরভোট নিয়ে নতুন মামলা হলো? আসল রহস্য লুকিয়ে রয়েছে প্রার্থী তালিকায়। লাল গেরুয়া সবুজ মিলে এবার পুরো লড়াইয়ে মোট 15 জন আইনজীবী। এগিয়ে আলিপুর আদালত। রাজনীতির আঙিনায় আইনজীবীদের কদর বাড়ছে। ভবানীপুর উপনির্বাচনে আইনজীবীদের লড়াই দেখেছে রাজ্য। পুরো ভোটেও বহাল সেই ট্রেন্ড। আইনজীবী প্রার্থী তালিকায় শীর্ষে সিপিএম। কাস্তে হাতুড়ির হয়ে লড়াইয়ে নেমেছেন 7 জন, তাদের মধ্যে 5 জনই আলিপুর আদালতের। মার্ক্সবাদ যুক্তিসঙ্গত সমাজবিজ্ঞান, সে কারণেই রাজনীতিকদের প্রতিটি কাজে যুক্তি থাকা প্রয়োজন, মনে করেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, সিপিএম এর নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি কখন ঠাট্টা করে বলি যে আইনজীবী পেশাটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড অফ এডুকেটেড ইন্টেলেকচুয়ালস। যারা লেখাপড়া শিখেছেন, তাদের যোগ্যতা আছে, তারা অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত হতে পারছেন না। অনেকেই হয়তো চাকুরিজীবী মানসিকতা তাদের নেই, তারা স্বাধীন পেশায় থাকতে চান, তারা আসছেন বামপন্থী তরুণ ছেলেমেয়েরা, তারা কাজ করুন, স্বাধীনভাবে কাজ করুন। এবং আইনজীবী মানেই জানবেন সাধারণভাবে যুক্তি নির্ভরতা, সেটাকেই আমরা গুরুত্ব দিতে চাই। পিছিয়ে নেই শাসক দল তৃণমূল, তারাও এবার 3 আইনজীবী প্রার্থীকে লড়াইয়ে নামিয়েছে। কলকাতা কর্পোরেশনের আসলে পৌর আইন অনেকগুলো বিষয় আছে, তার সঙ্গে সঙ্গে আইনজীবীরা একটু পাবলিক কন্ট্রাক্টসে থাকে, বিনা ফিজে অনেক সময় অনেক আইনি সাহায্য পেয়ে থাকে। এটা একটা সুবিধাও আছে, সুবিধা আইনজীবীদের পক্ষেও যেরকম সুবিধে, আর উল্টো দিক দিয়ে পাবলিক যারা ওনার ভোটার তাদেরও সুবিধে। আইনজীবী প্রার্থীদের তালিকায় সিপিএম এর পরেই রয়েছে বিজেপি। মোট 5 জন আইনজীবীকে পুরো ভোটে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। মামলা নয়, এবার জয় করতে হবে ভোটারদের মন। কোর্টরুমের গণ্ডি ছেড়ে বেরিয়ে সে চেষ্টাই করে চলেছেন 15 জন প্রার্থী। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, Zee 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।